subscribe to VFX Footage channel. If you like this video, click on the bell icon. তো বন্ধুরা আমরা আজকে দেখব কিভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব অর্থাৎ আমার ফটোটা PNG বানাব ইউটিউব কাস্টম থাম্বনেলের জন্য একটি ফটো PNG কিভাবে তৈরি করা যায় তো সেই টিউটোরিয়াল ভিডিওটা আমি কমপ্লিট নিয়ে আসলাম এবার চলে যাব আমি সফটওয়্যারে তো সাথে থাকলে পুরো বুঝতে পারবেন কিভাবে একটি ফটোর আপনি PNG বানাবেন খুবই জরুরি দরকার হয় আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু অবশ্যই আপনার ভিডিওর YouTube কাস্টম থাম্বনেল অবশ্যই প্রয়োজন হবে আমাদের ফটো একটি দিয়ে আমরা কিন্তু অবশ্যই YouTube কাস্টম থাম্বনেলটি বানাইতে হয় তো ঠিক আছে আমি এবার আমার ফাইলে চলে আসলাম আমি এই ফাইলে যাব ফাইলে যাওয়ার পর আমি একটি ফটো এখান থেকে নিয়ে নিব তো ঠিক আছে এরকম একটা আমি এই ফটোটা নিলাম নেওয়ার পর ঠিক এরকম একটা হোম পেজ আসবে তারপর আপনি চলে যাবেন এই রাইটে খুব সিম্পল ভাবে এখানে আপনি ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তো ঠিক আছে এরকম একটা হোম পেজ আসলো তারপর আপনি কি করবেন জাস্ট খালি এরকম কেটে দেন অন্য কিছু করতে হয় না আপনি চাইলে এটা বড় করতে পারবেন বা ছোট করতে পারবেন আপনার ব্যাপার আপনি যে সিস্টেমে কেটে ভালো পান তারপরে অল্প বেশি গেল এখানে আমি দেখাই দিছি এখানে বেশি গেছে না কোনো ব্যাপার না আপনি এটা ক্লিক করেন বাস চলে গেল তো ঠিক আছে আপনি কে একদম সরাসরি কিভাবে এইভাবে আপনি ফটো আপনি PNG বানাইতে পারবেন তো ঠিক আছে আমি সুন্দর করে দেখা দিচ্ছি খুব অল্প টাইমের ভিতরে আপনি PNG বানাইতে পারবেন তো আপনি চাইলে এখানে জুম করতেও পারবেন খুব জুম হয়ে যাবে খুব ভালো সুবিধা আছে তো ঠিক আছে আমি তো এইবার আপনি এবার আরও অপশন আছে এখানে ক্লিক করেন ক্লিক করলে আর একটা অপশন দেখতে পাবেন এরকম দেখতে পাবেন তো এরকম দেখতে পাবেন এটা তো অটোতে কাটতে পারবেন তাহলে এইটাতে ম্যাজিকে যেতে পারেন এই ম্যাজিকও কাটতে পারবেন এখানে ম্যাজিকেও কিন্তু কাটতে পাবেন ঠিক আছে তো এইবার আপনি আপনাকে আমি আর অল্প দেখেছি ম্যাজিকে কিন্তু আছে এই সিস্টেমে কাটতে পাবেন হ্যাঁ খুবই ভালো তারপর আপনার এখানে ব্রাশ ফিউচার আছে এখানে আপনি চাইলে ব্রাশ ফিউচার আছে এখানে ব্রাশ ফিউচার আছে চাইলে আপনি আমি দেখা দিচ্ছি আপনাদেরকে ব্রাশটি দিয়ে আবার কিন্তু আবার নতুন করে ভরাইতে পারবেন তো খুব সুন্দর হলো তারপর এবার আপনি জুম করতে পারবেন জুম অপশন আছে এটা জুম অপশন আছে জুম করেও আপনি নিতে পারেন তো খুব ব্যাপার না কোনো তারপর আমি আপনাদেরকে আমি রিমুভ করে দেখাচ্ছি এটাতে গেলাম যাওয়ার পর বাস এরকম কেটে থাকেন হাত দিয়ে স্কিপ করলে বাস আপনার ফটোটা লাহে 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 রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে তো সুন্দর করে আপনি এবার রিমুভ করতে পারেন আপনার ফটোটা খুব ইজিলিভাবে আপনি রিমুভ করতে পারবেন তো আমি বন্ধুরা ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাবে আমি অল্প স্কিপ করে দিয়ে সুন্দর করে আমি রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে সাথে থাকুন ভিডিও স্কিপ করবেন না তো বন্ধুরা খুব একটি ভালো একটি খুশির কথা কমপ্লিট কিন্তু আমার ভিডিওটা ফটোটা কিন্তু আমি কমপ্লিট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম অর্থাৎ PNG হয়ে গেল এবার আমি আরামসে দেখতে পারবো সব কিছু ঠিক আছে এ টু জেড তো এবার বন্ধুরা যা করতে হয় এবার যদি ফটোটা আমি সেভ করতে চাই তাহলে অবশ্যই আমার এখানে ক্লিক করতে হবে তো আমি ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পর ঠিক এরকম একটা হোম পেজ আসবে তো এবার আরামসে আমি সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো আমার ইউটিউব কাস্টম থাম্বনেলের জন্য একটি আমার ইমেজ বা ফটো আমি PNG করে ফেললাম খুবই সহজভাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার অবশ্যই হেল্পফুল হবে আর বন্ধুরা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের বলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এনি টাইম টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল তো দেখা হবে পরের ভিডিওতে এবার ফিনিশিং দিয়ে দেন বাস সুন্দর করে এবার ব্যাগে চলে যাব তো এতক্ষণ যে আমি দেখালাম এই সফটওয়্যারটা কিন্তু এই সফটওয়্যারটি দিয়েই আপনি কিন্তু সুন্দর করে আপনি একটি ফটো আপনি PNG বানাইতে পারবেন প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো আজকের মতো এখানেই